দ্রুততার সাথে পে কমিশন গঠনপূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করা ও পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের 50% মহার্গভাতা প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করেছি এবং অনেকগুলো কিন্তু আমরা অর্গানোগ্রামটা অনেকটা পরিবর্তন করে পদ সৃষ্টি করা হয়েছে। কিছু কিছু আমরা জনপ্রশাসন থেকে গিয়ে অর্থ মন্ত্রণালয় থেকেও কিছু কিছু ছাড় হয়েছে, যে দাবিগুলো তাদের আছে যৌক্তিক যেগুলো সেগুলো যাতে করে বাস্তবায়ন করা যায়। এ সময় পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন চান তারা। তার আগে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য 50% মহার্গ ভাতা প্রদানেরও দাবি জানেন তারা। তাদের দাবি পূরণ না হলে ঢাকায় গণ কর্মচারী মহাসমাবেশের ডাক দেয় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সংবাদ সম্মেলন থেকে। এদের দাবি আদার লক্ষ্যে এরা যে আহ্বান জানাচ্ছে, এদের আহ্বানকে গণনতি শেখ হাসিনা কোম্পানি সাফল্য মন্ডিত করে তুলবেন। আমাদের দাবিটা হচ্ছে আমাদের পদ ও পদবি পরিবর্তন এবং বেতন। দাবি আদায়ের লক্ষ্যে আজকে 1 মার্চ 2022 তারিখ থেকে শুরু হয়েছে এবং আমাদের এই দাবি আদায় না পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।